সারা বছর যে জন্য বসে থাকা সেই পুজো শরতের দোরগোড়ায়। শরৎ হাজির তার সব সিমটম নিয়ে, কাশফুল, সোনারি রোদ, তুরোর মতো নরম নরম মেঘ, কি নেই শুধু ভাবনা। যার জন্য প্রকৃতির এত আয়োজন, সেই মাদুক্কা ছেলেপুলে নিয়ে প্রবাসীর পুজোয় সময় মতো ল্যান্ড করতে পারবেন তো? না, আমরা কেউ এবার মেতে উঠছি না তককে। এবার ডোলা না হাতি, গজ না নৌকো, একটা শব্দই শুধু ভাসছে বাতাসে, নিউ নর্মাল। পুজো সেই শব্দের জালের ফাঁদে আটকে পড়েছে। বাংলা পডকাস্ট তার নিজস্ব সময় অনুযায়ী বেরিয়েছে বিশ্ব পরিক্রমায়। কুমোরটুলি কাঁদছে, তাদের আদুরে হাতের কদরে তৈরি মা দুর্গা এবছর পৌঁছবেন না প্রবাসে। কারো ঘরে চাকরি উঠাও, কারো বা প্রিয়জন, সারা পৃথিবীতে বাতাস যেন বিষণ্ন, গুমোট, একা। এহেন সময়ে চেনা পুজোকে এক অচেনা ফ্রেমে দেখছি আমরা। গত গ্রীষ্মের ছুটিতে পুজোর জন্য দেশ থেকে কিনে আনা লাল টুকটুকে শাড়িতে হাত বোলাতে গিয়েও মুখড়ে উঠছে আঙুল। সে আঙুল ছুটে যাচ্ছে কম্পিউটারের কিবোর্ডে ডোনেশনের লক্ষ্যে। আমরা বুঝতে শিখেছি পুজো মানে শুধু ঢাক ঢোল আরতি অঞ্জলি ধুনুচি নাচ নয়, পুজো মানে মানবিকতাও। পুজো মানে আমাদের মনের অসুর অংশটিকে বধ করে দেবত্বের সেরা অংশটি উঠে আসা। নিউ নর্মালের পুজো ও পুজোর ভাবনাও তাই জৌলসে কম হলেও কম গৌরবের নয়। সারা বিশ্ব যখন নিজস্ব ছন্দে চলছিল, বাংলা পডকাস্ট ভার্চুয়ালের দিগন্ত তৈরি করে পৌঁছে গিয়েছিল ঘর থেকে ঘরে, আর প্যান্ডেল হপিংয়ের সূত্রে পুজো থেকে পুজোতে। আজ যখন সারা বিশ্বই ভার্চুয়াল, তখন বাংলা পডকাস্ট ভাবছে হোক না একবার ভার্চুয়াল ভার্চুয়ালেই কোলাবোরেশন, দেখাই যাক না কেমন হয় নতুনভাবে নতুন পুজো।